মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে মারাত্মকভাবে জখম হলেন মারুতির 3 যাত্রী। জানা গেছে শুক্রবার সকালে মারুতিটি যাত্রী নিয়ে পশ্চিম মেদিনীপুরের শ্রীনগর থেকে আরামবাগ যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। সেই সময়ে গোঘাটের হাজিপুরের কাছে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কের অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হয়েছে, আমি দোকান আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, আমাকে ছোটোমা বললো যে এখানে হয়েছে, তাড়াতাড়ি আয় যদি দেখিস তো। আর আমি এখানে যেটা শুনলাম যে একটা লরি নাকি ফুল স্পিডে আসছিলো, আবার নেশাগ্রস্ত ছিল আর কি ড্রাইভারটা নেশাগ্রস্ত ছিল, আর এইটা রামজনপুরের দিক থেকে আসছিলো এই গাড়িটা। এ মানে নিজের বিপদ বুঝতে পেরে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, তাতেও এও রং রুটে এসে এর উপরে তুলে দিয়েছিলো গাড়ি। কতজন ছিল গাড়িটাতে? 3 জন ছিল বলছে তো। 3 জনই আহত? 3 জনে আহত এটা তো শুনছি, তারপর আমি দেখিনি। ঠিকানা কিছু জানা যায় না? আমি জানি না বুঝলো, কারণ আমি তখন তো আসিনি না, আমি শুনলাম এদের কাছ থেকে। এখানটা কোন জায়গা? এটা কাঠগোলা কালীবাজার। আপনার নাম? আমার নাম মইনুর হাসান। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। আচ্ছা তুমি একটু বসো, দৃষ্টির আর তোমার ওই যে বন্ধু আমাকে ফোন করেছিল সেও বাচ্চা ছেলেরা ইলেকশন দিয়ে দিচ্ছে ভোট করে ওইটা কিছু বলবো। মানে ওরা ডাক্তার দেখাতে আসছিল, সিনেমা থেকে আসছিল যেটা শুনলাম লোক মুখে। আস্তে আস্তে এখানে এই ড্রাইভার ডিসেমের যে আইচার গাড়ির ড্রাইভারটা একটু মদ খেয়েছিল, সে রাস্তা মানে তার বাঁ দিকে যাওয়ার কথা ডান দিকে সে যাচ্ছে গাড়ি চেপে চেপে, যে ওই গাড়ি আসছিলো আশামুখীতে ওই গাড়ি সামনাসামনি মেরে দেয়, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওদেরকে নিয়ে চলে যায় তৎক্ষণাৎ হসপিটালে, কামারপুর হসপিটালে, আর গাড়ি এখানে ড্রাইভারকে ধরে আমরা থানাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ওদের ওদের কোনো মানে পরিচয় কিছু জানা গেছে? না না, এখন পর্যন্ত কিছু জানা যায়নি। শ্রীনগরের বাড়ি এটা এইটুকু জানা গেছে। এখানটা কোন জায়গা? এটা কালীবাজার কাঠগোলা। কখন ঘটলো ঘটনাটা? প্রায় আধ ঘন্টা আগে। আপনার নাম? আমার নাম অসীম কুমার সাঁতরা।
আমি শুনেছি ওরা যাচ্ছিলো, আমার দিদি জামাইবু হয়, ওরা শ্রীনগর থেকে ইয়ে যাচ্ছিলো, হাওড়া পঞ্চানন্তলায় ডাক্তার দেখাতে যাচ্ছিলো, হাজিপুর পেরিয়ে কাঠগোলার কাছে একটা 607 পিকআপ ভ্যান ড্রিঙ্ক করেছিলো, এদের ভাষায় ড্রিঙ্ক করেছিলো। হ্যাঁ, এদেরকেও নাকি চাপ ছিল, চাপতে চাপতে এসে এদের গাড়িটাই মেরে দিয়েছে। কতজন আহত? মোট 3 জন। এখন একজন কারামবাগ হসপিটালে, এখন নিয়ে আসা হয়েছে একটা গাড়িতে, প্রথমে পুলিশ ভ্যানে করে, আর একটা আর দুজন আসছে। কোথায় যাবো? আর ড্রাইভার আসছে হাজিপুরের কাছে, তাই তো? হাজিপুর যেটা কাঠগোলা বলে সেই জায়গায়। আপনার নাম? আমার নাম আশিস ব্যানার্জি। যিনি আহত ওই মহিলার নাম? ওনার নাম হচ্ছে শ্যামলী মুখার্জি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।